আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা আসলাম 300 ফিট নীলা মার্কেট। এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশে এখন পপুলার একটা এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মুহূর্তে আমরা আছি এখন সে ভাইরাল জায়গায়। এটা হচ্ছে নীলা মার্কেটের যে জায়গাটা, ওই জায়গার স্থান থেকে আমরা ভিডিও করছি। এখান থেকে এক্সপ্রেসওয়ের আন্ডারগ্রাউন্ড হয়ে এক পাশ থেকে অন্য পাশে যায়, আর আমরা ঠিক এক্সপ্রেসওয়ের উপরের পার্টে, আর উপরের পার্ট থেকে ভিডিও করছি এবং গাড়িগুলো যে যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলা যায় আসলে এই এক্সপ্রেসওয়েটা অসম্ভব সুন্দর। তবে এই সুন্দরের পাশাপাশি কিছু রিস্ক অবশ্যই রয়ে গেছে, সেটা হচ্ছে বেপরোয়া গাড়ি চলাচল। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্পিডে গাড়িগুলো চলছে, আর এর পাশাপাশি এক্সপ্রেসওয়ে যেহেতু এখনও চালু হয়নি, এতে টমটম, ছোট ছোট যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে ওগুলোও চলে। এগুলো যখন না বন্ধ হয়ে যাবে তখন অনেকাংশে অ্যাক্সিডেন্টগুলো, দুর্ঘটনাগুলো কমে যাবে। তবে সবচাইতে ভালো হয় যে এক্সপ্রেসওয়েকে সুন্দর রাখার জন্য সরকারের পাশাপাশি আমরা ব্যক্তি উদ্যোগে আমাদের গাড়ি, আমাদের বাইক, এগুলার স্পিডকে আমরা নিয়ন্ত্রণে রাখা। সরকার যতই বলুক, যদি আমরা যদি নিয়ন্ত্রণে না রাখি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রতিনিয়ত হয়ে যাবে। আজকেও দুর্ঘটনা হয়েছে আমরা দেখেছি, আমাদের যাওয়ার সময় আমরা দেখেছিলাম। তবে বলা বাহুল্য, এক্সপ্রেসওয়েটি খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, মানে অতুলনীয় একটি এক্সপ্রেসওয়ে, খুব সুন্দর। আমার দেখা মতে এক্সপ্রেসওয়ে অসম্ভব সুন্দর। এটাতে আসলে গেলে মনে হবে, এটি মনে হয় কোনো বাহিরের জগতের যে রাস্তা বা হাইওয়ে। আমরা এখন যে স্থানে আছি এটি হচ্ছে 300 ফিট পূর্বাচলের হাইওয়ে এক্সপ্রেস নীলা মার্কেট। এই নীলা মার্কেটে এখান থেকে অনেক সুন্দরভাবে আমরা যে বিকেলের সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করছি। বিকেলবেলা ঘুরতে ঘুরতে গেলাম, ঘোরার জন্য যেয়ে আমরা খুবই ভালো লাগলো। আপনারা যারা ঘুরতে চান ঢাকার মধ্যে, এক্সপ্রেসওয়েতে যেতে পারেন, নীলা মার্কেট যেতে পারেন। ওইখানে অনেক খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তবে যারা বাইক নিয়ে যাবেন অবশ্যই সতর্কতার সাথে বাইক চালাবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ধন্যবাদ সবাইকে।